আসসালামু আলাইকুম প্রিয় সিদ্ধি, আশা করছি আপনারা ভালো আছেন। সরল মানুষের চ্যানেলে আপনাকে আবার স্বাগত করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, বেশ কিছুদিন যাবৎ, প্রায় এক মাস যাবৎ আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এই চ্যানেলে। এর পিছনে অবশ্যই কারণ আছে। আসলে প্রকৃত অর্থে আমি ব্যক্তিগতভাবে বেশ একটা ভালো ট্র্যাজেডির মধ্যে দিয়ে গিয়েছি একটা মাস, যার কারণে আমি এক মাস ভিডিও আপলোড করতে পারিনি। তবে চেষ্টা করবো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। একটা ঘোষণা দিয়ে আবারও নতুন করে শুরু করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব আমাকে বলছে যে আপনি আপনার ভিডিওর ক্যাটাগরিগুলো চেঞ্জ করেন, অন্য ক্যাটাগরি ভিডিও দিতে দিতে দিয়ে দেখেন যে আসলে ভিউ ভালো আসে কি না। তো আমি ইউটিউবের কথাটা শোনার চেষ্টা করব, কারণ ইউটিউব যেটা বলে সেটা অবশ্যই আমার ভালোর জন্য বলে। আসলে আমি ব্যবসা সংক্রান্ত ভিডিও আপলোড করছি, কিন্তু আমি যেই স্টাইলে ব্যবসা সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করি সেটা আসলে আমার কাছেও ভালো লাগছে না। বিকজ আমি একটা মেশিন হাজির করলাম, মেশিন হাজির করে তারপরে সেটাকে কীভাবে সেটা নিয়ে কীভাবে ব্যবসা করবেন সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রকৃত অর্থে ব্যবসা করাটা এতটা সহজ নয় যে আমি এখানে বসে বলে দিলাম আর আপনি সেভাবে ব্যবসা শুরু করে ফেললেন। সেটার জন্যই ভাবছি এখন থেকে ওই ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করা কমিয়ে দেব, অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য আসলে আপনাদের সাপোর্ট প্রয়োজন। আমি আসলে র্যান্ডমলি কিছুদিন যাবৎ এলোমেলোভাবে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং দেখব যে আপনারা আসলে কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন। আর আপনারা যদি আপনাদের কোনো স্পেসিফিক চয়েস থাকে যে ভাই আপনি এই ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করেন, তাহলে আমি একটু ট্রাই করে দেখতে পারি যে আসলে আমার সাথে সেগুলো যায় কি না, আমি আসলে সেগুলো করতে পারবো কি না। আশা করছি আপনারা সেটা আমাকে জানাবেন, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব অন্য ক্যাটাগরি ভিডিওগুলো করার জন্য। আমার বিশেষ করে আমার মনে চাইছে যে আমি ওই একটা মেশিন হাজির করে নিজের মতো করে আইডিয়া দিয়ে ব্যবসা করার কথা বলি, এটা বাদ দিয়ে আমি চাচ্ছি বিভিন্ন ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা করার জন্য এবং টেকনোলজি সংক্রান্ত আলোচনা করার জন্য। আপাতত এই দুইটা বিষয়ের মধ্যে র্যান্ডমলি ভিডিও আপলোড করার চেষ্টা করব এবং দেখব যে আপনারা আসলে কোনটা পছন্দ করছেন, দেন আমি সেই টপিকের উপরে কন্টিনিউ করার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেভাবে এ পর্যন্ত সাপোর্ট করে এসেছেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন। যদি আসলে আপনারা শুনতে চান যে ব্যক্তিগতভাবে আমি কী সমস্যায় ছিলাম সেটা শুনতে চাইলে আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। আর আপনারা আসলে টেকনোলজি সংক্রান্ত ভিডিওগুলো দেখতে চান নাকি আপনি ক্যারিয়ার সংক্রান্ত ভিডিওগুলো দেখতে চান সেই সম্পর্কে আমাকে একটু জানাবেন, কারণ এই চ্যানেলটা আপনাদের জন্য ভিডিও বানায়, আপনারাই ভিডিও দেখেন, আপনারাই এখান থেকে উপকৃত হন, প্লাস আমিও একটু বেনিফিটেড হই। তার জন্য আসলে আপনাদের মতামত নেওয়াটা আমার জন্য খুবই জরুরি। আশা করছি আপনারা আমাকে সহায়তা করবেন আমার ভিডিও ক্যাটাগরি ইমপ্রুভ করার জন্য। ভিডিও তৈরি করার ক্ষেত্রে আসলে আমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব সেটা যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমার আসলে অনেকটাই সুবিধা হবে। তো ক্যাটাগরির মধ্যে টেকনোলজি সংক্রান্ত ভিডিও যদি আপলোড করতে চাই সেখানেও আবার কিছু ক্যাটাগরি থাকে, যেমন কম্পিউটার রিলেটেড ভিডিও যদি করি সেটা একটা ক্যাটাগরি, মোবাইল রিলেটেড ভিডিও করলে এটা একটা ক্যাটাগরি হয়ে যায়, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস, ই সার্ভিস মানে সরকারিভাবে বিভিন্ন কার্যক্রম এখন অনলাইনেই করা যায় সেগুলো নিয়ে ভিডিও করলেও একটা ক্যাটাগরি হয়ে যায়, এছাড়া টিউটোরিয়াল সংক্রান্ত ভিডিও করলেও একটা ক্যাটাগরি হয়ে যায়। এছাড়া আপনারা দেখবেন, হয়তো খেয়াল করবেন যে ইউটিউবে শুধুমাত্র ইউটিউবে কীভাবে কাজ করবেন, কীভাবে এসইও করবেন, কীভাবে ভিউ বাড়াবেন, কীভাবে কী ইউটিউবের আপডেট, এগুলো নিয়েও কিন্তু মোটামুটিভাবে একটা ইউটিউব চ্যানেল রান করা যায়। এখন আমি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি যে টেকনোলজি চ্যানেল রান করতে যে আসলে কোনটা করা প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে আসলে এই ক্যাটাগরি টেকনোলজি সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারেন তাতে প্রবলেম নেই, আমি সেটাও করতে পারি, কারণ আমার এই ইন্টারমিডিয়েট থেকে আজ পর্যন্ত আমি তো ক্লাস নাইন থেকে কম্পিউটারের সাথে সম্পৃক্ত আছি, তো নাইন থেকে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তারপর এই 8-9 বছর যাবৎ এই টেকনোলজির সাথে সম্পৃক্ত থাকা, এই সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে টেকনোলজি সংক্রান্ত বিষয়গুলো আমার কাছে একটু পান্তা ভাতের মতোই মনে হয়। তাই আমি চাচ্ছি টেকনোলজি বিষয়গুলো আসলে একটু ঘাটাঘাটি করার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাই আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন যে আসলে কোন ক্যাটাগরির ভিডিওগুলো আমি আপলোড দেবো, টেকনোলজি সংক্রান্ত নাকি বিজনেস সংক্রান্ত নাকি ক্যারিয়ার সংক্রান্ত। আশা করছি আপনারা আমাকে অবশ্যই জানাবেন, সে আশা